মা মা মায়ের সাথে সন্তানের সম্পর্ক কেমন? স্বামী স্ত্রী আনন্দ করে, মায়ের রেহমের ভিতরে সন্তান পয়দা হয়। মা যখন কনসেপ্ট করে, মা বুঝতে পারে যে তিনি মা হতে যাচ্ছেন। কোরআনুল কেরিমে আল্লাহ তাআলা বলেন, ফাখালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। মায়ের পেটের ভিতরে ওই নুতফা, ওই দুর্বল পানি যেটা স্বামীর থেকে বেরিয়ে গেল, 40 দিন এটাকে আল্লাহ নুতফা আকারে রাখেন, তারপরে রক্তের চাকা বানান, তারপরে হাড়ের খাঁচা বসান, তারপরে মায়ের পেটের ভিতরে হাত চোখ কান পা দিয়া পরিপূর্ণ মানুষ বানান, যিনি তিনি কে? 40 দিন পরে মায়ের পেটে একটা ফেরেশতা চলে যায়। ফেরেশতা গিয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, রাব্বুল আলামিন ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ যদি ছেলে বলেন তাহলে ছেলে আকৃতি দেয়, আল্লাহ যদি মেয়ে বলেন তাহলে মেয়ের আকৃতি দেয়। তাহলে পুরাটাই কন্ট্রোল করেন কে? ছেলেও আল্লাহর ইচ্ছায়, মেয়েও। সুতরাং ওরা জাহেল, ওরা জাহেল যারা বারবার মেয়ে হইলে স্ত্রীর দোষ দেয়। সমাজে এমন কুসংস্কারও আছে না নাই? কোরআন হাদিসের খবর নাই, স্ত্রীর দোষ দেয়, স্ত্রীর দোষ দেয় যে বারবার মেয়ে হয় কেন? এ বউ ভালা না, তার পেট ভালো না। আসলে তার পেট ভালো আছে, বউ ভালো আছে। তোমরা যারা এইসব অভিযোগ করো, তোমাদের আত্মা, তোমাদের কলব, তোমাদের ইমান নষ্ট হয়ে গেছে। ওই বোনের ফ্যাট নষ্ট হয় নাই, তোমার ইমান নষ্ট হয়েছে। তো ছেলে হয় আল্লাহর ইচ্ছায়, মেয়ে হয় আল্লাহর ইচ্ছায়, পুরাটাই কন্ট্রোল করেন কে? আমার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়, ফেরেশতা মায়ের পেটের ভিতরে আকৃতি দেয়, আল্লাহ মায়ের পেটের থেকে সন্তান বের করে। এখন একটু লক্ষ্য করেন, সন্তান যখন মায়ের পেটে জীবিত হয়, মায়ের কষ্ট হয় কি হয় না? এই কষ্ট মা ছাড়া কেউ বুঝে না। সন্তান মাকে কত কষ্ট দেয়, মা কিন্তু বেজার হয় না। কেন বেজার হয় না? মা জানে এত কষ্ট করার পরে আমি মা ডাক শুনতে পাবো, আমার বংশ দুনিয়ায় থাকবে। যেই মহিলাদের বাচ্চা হয় না, তাদের কান্নার শেষ নাই, সংসারে অশান্তি, কত জায়গায় চিকিৎসা নেই, হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর আল্লাহর কাছে একটু বলেন। আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, বিয়ে হয়েছে এত বছর একটা বাচ্চা হয় না। বাচ্চা যে মায়ের জন্য কত বড় নিয়ামত, যে মায়ের বাচ্চা নাই সে মা ছাড়া কেউ বুঝতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমার মা সন্তানকে ডেলিভারি করে, মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট ভোগ করে মা। ডেলিভারির সময় এক একটা নিঃশ্বাস যেন এক একটা মরণ যন্ত্রণা, এত কষ্টের পরে সন্তান মাটিতে পড়ে। মা যে আদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়, গরু জবাই করে দিলে যেভাবে রক্তাক্ত হয়, মা এভাবে রক্তাক্ত হয়ে যায়। প্রিয় বন্ধু, এই রক্তের সন্তান, এই কষ্টের সন্তান মা যখন কোলে নেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, পেটে রাখার কষ্ট আর সন্তান জন্ম দেওয়ার কষ্ট, সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ মায়ের মন থেকে সব মুছে ফেলে দেয়। যদি এই কষ্ট মা না ভুলে যেত, তাহলে দুনিয়ার কোনো মা নতুন করেই মা হওয়ার স্বপ্ন দেখত না। এবার আপনারা বলেন, এই কষ্টটা দুনিয়ার অনেক মা আছে 5 বার 6 বার 7 বারও করে, যেই মায়ের 7টা বাচ্চা হয়েছে সে 7 বারে ডেলিভারির কষ্ট, প্রসবের কষ্টটা ভোগ করছে। মায়ের সাথে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচাইতে মজবুত সম্পর্ক। কোন দলের সাথে কর্মীদের সম্পর্ক এত মজবুত না, কোন নেতার সাথে তার অনুসারী সম্পর্ক এত মজবুত না, কোন হুজুরের সাথে তার মোহাব্বতের মানুষের সম্পর্ক অত মজবুত না, কোন পীরের সাথে তার মুরিদের সম্পর্ক অত মজবুত না, অত কাছের সম্পর্ক না। যত কাছের যত মজবুত সম্পর্ক মায়ের সাথে সন্তানের। তাহলে আল্লাহ তাআলা উদাহরণ দিয়া কেন বললেন,
যে মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। সন্তান যখন মায়ের স্তন থেকে দুধ খায় তখন মায়ের সাথে একটা ভালোবাসা তৈরি হয় কি হয় না? সন্তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এমন একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন বন্ধু, ক্ষুধার যন্ত্রণায় সন্তান যখন কাঁদে মা দুনিয়ার যত ব্যস্ততার মধ্যেই থাকুক মায়ের কলিজার মধ্যে একটা ফেরেশানি শুরু হয়ে যায়। সকল কাজ ফেলে রেখে মা সন্তানকে দৌড়ে এসে দুধ খাওয়ায়, স্তনটা মুখে দিয়ে মা সন্তানের পিঠের উপরে মহব্বতের হাত স্পর্শ করতে থাকে, সন্তানের পেট ভরে মায়ের মন ভরে, মা খুশি হয় যে মায়ের বাচ্চা দুধ পায় না, মায়ের মনটা বড় খারাপ থাকে আমার বাসাধন দুধ পায় না, বাসাধনের স্বাস্থ্য খারাপ, বাচ্চাকে ঘুম পাড়াইয়া মা আবার কাজে যায়। কখনো কখনো বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, আমার প্রিয় বন্ধু, মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাচ্চারে সুস্থ করে দাও, ডাক্তার যদি বলে যে আপনার বাচ্চার অবস্থা খারাপ বেশি ভালো না, মা তখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে আল্লাহ আমার হায়াটা আমার বাবারে দিয়ে দাও, আমার বাবারে বাঁচাইয়া রাখো, আল্লাহ আমারে দুনিয়া থেকে নিয়ে যাও, এমন দোয়া আল্লাহর কাছে মা ছাড়া কেউ করতে পারে না। লিল্লাহে তাকবীর। বাবাও জন্মদাতা, মা হইল পেটে ধারণকারিণী, কিন্তু সন্তানের সাথে বাবার থেকে মায়ের সম্পর্কটা বেশি মজবুত, কথা বলেন। সন্তান পানিতে পড়ে যায়, মা লাফাইয়া পড়ে সন্তানকে পানি থেকে বাঁচানোর চেষ্টা করি, সন্তানও মারা যায় মাও মারা যায়, এমন ঘটনাও ঘটে। আমার প্রিয় বন্ধু, চকবাজারে আগুন লেগেছে, যেই কক্ষে আগুন লেগেছে ওই কক্ষে মায়ের বাচ্চা, জীবনে ঝুঁকি নিয়ে মা প্রবেশ করেছি, সন্তান নিয়ে বের হয়েছে, সন্তানও জ্বলে গেছে মাও জ্বলে গেছে, কারণ একটা দেহের 80% জ্বলে গেলে ওই মার বাঁচে না, ওই মানুষ বাঁচে না, ওই বাচ্চা বাঁচে না। বিপদ মুসিবতে যদি কেউ পালাইতে চায় সবাই যার যার দেহ নিয়ে দৌড়ায়, কিন্তু পালানোর আগে মা তার বাচ্চার কথা চিন্তা করে, দুনিয়াতে যত বড় বিপদই হোক না কেন মা তার বাচ্চার কথা ভুলে না। আপনারা অন্য অন্য প্রাণীর দিকে তাকাবেন, একটা মুরগি তার বাচ্চাকে কতখানি আদর করে, উপরে যদি বাজ পাখি দেখি মুরগি চি করে একটা আওয়াজ দেয় আর সবগুলো ছোট ছোট বাচ্চা মুরগির পাখার নিচে আশ্রয় নেয়, কথা বলেন নাই কি না? তাইলে মায়ের মধ্যে এই শিক্ষাটা কে দিল? শিয়ালের মধ্যে দেখবেন শিয়াল তার বাচ্চাকে কতখানি আদর করায় ভালোবাসা আল্লাহর দান। শোল মাস নদীর মধ্যে বাচ্চা নিয়ে ঘুরে মানুষ আবার এটাকে স্বীকার করে ফেলি, শোল মাস তার বাচ্চাকে কতখানি আদর করে এটা আল্লাহর দান। রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ তাকাইয়া দেখবেন তাদের জন্য, তাদের সন্তানের জন্য তাদের অন্তরে কত ভালোবাসা, পুরা বনের মধ্যে তারা অভিযান করে বেড়ায়, শিকার ধরে বেড়ায় শুধু বাচ্চাদের জন্য। তো মায়ের মনে সন্তানের জন্য এই ভালোবাসাটা কে দিল? এখন আপনি লক্ষ্য করেন আল্লাহ বলছে কিয়ামতের ধাক্কা যখন ঘটবে আর হাশরের দিন যখন মা উঠবে, নাজাতের ভয়ে কিয়ামতের ভয়ে মা তার দুধের বাচ্চার কথাও মনে রাখতে পারবে না। এবার আমারে বলেন চর সেকান্দর ভাইয়েরা, মা যদি তার দুধের বাচ্চার কথা মনে রাখতে না পারে তাহলে আপনারে দুনিয়াতে মনে রাখবি পরকালে মনে রাখবে এমন কেউ আর আছে নাকি? মাই যখন বাচ্চার কথা মনে রাখতে পারবে না দুধের বাচ্চার কথা, তখন আর মনে রাখবে কে? বিভীষিকাময় অবস্থাটা কিরকম হবে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া তাদারু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওয়া তাদারু কুল্লু যাতি হামলিন হামলাহা, কিয়ামতের ধাক্কা যখন মারবে আল্লাহ, মানুষদেরকে দেখলে মনে হবে, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার যত গর্ভবতী প্রাণী আছে সব গর্ভের বাচ্চা জমিনে পড়ে যাবে। ইসরাফিল যখন বাঁশিতে ফুঁ দেবে,
আমার বন্ধু এক বাসিতে দুনিয়া সৃষ্টি হইছে আরেক বাসিতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ইসরাফিল যখন বাসিতে ফু দেবে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ হবে এই আওয়াজে এই ধাক্কায় পৃথিবীতে যত গর্ভবতী প্রাণী আছে প্রত্যেকের গর্ভের বাচ্চা জমিনে পড়ে যাবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা